যতটুকু শুনছি খিলগাঁও যে গতকালকে গোলাগুলি হয়েছে, ওই যে কোন টিপু সাহেব নেতাকে যে মারলো ওইখানে, ওই যে ফায়ার করার সময় ওই মেয়েটা রিক্সায় ছিল, যেতেছিল ওর বান্ধবী সহ, তখন ওই এখানে গুলি লাগছে খিলগাঁও। কোথা থেকে কোথায় যাচ্ছে? খিলগাঁও থেকে মানে আসছিল, আইসা আবার যেতেছিল, যাওয়ার পথেই নাকি এই ঘটনা ঘটছে, আমরা তো দেখিনি। আপনাদের সাথে সবশেষ কথা হয়েছে কি কথা হয়েছে? ওর আম্মুর সাথে কথা হয়েছে সন্ধ্যা 6টা 7টার দিকে, আমার বাসে আসবো, কি রান্না করছো? খাইতে আসবো, পরে বলে রান্না করছি, পরে হঠাৎ করে আমার আবার সালাটা আবার চট্টগ্রাম থেকে আসছে, ওর আমার ওয়াইফের ভাই আর কি, তো তোর মামা যখন আসছে তাহলে আজকে আসিস না, তাহলে কালকে আসিস না, আবার চলে যাবো বান্ধবীর বাসায়, কালকে আসিস, ওই যাওয়ার সময় এই ঘটনা, তাই বললো আর কি। কয়টার দিকে বেরোচ্ছি তখন রাত্রে ঘটনা কোনো নয়টা কথা হয়েছে সন্ধ্যার পরে, কিন্তু ঘটনা দেখি 9টা 10টার দিকে, আমরা তো খবর পাইছি 12টায়। ওর বান্ধবী সুমাইয়ার বাসায় খিলগাঁও। আচ্ছা, এই আপনার কাছে কি মনে হচ্ছে এখন ঘটনার যে পারিপার্শ্বিকতা বা ঘটনা কি? আসলে মুসলমান হিসেবে যতটুকু জানি বুঝি, এখন মৃত্যু এইভাবেই ছিল, এখন আমার মেয়ের তার কোনো দোষ নাই, পথচারী হিসাবে মারা গেছে, আমার মেয়ে তার কোনো শত্রু নাই, এখন রাজনৈতিক ব্যাপারে গোলাগুলি হয়েছে, যাওয়ার পথে হঠাৎ করে দুর্ঘটনা ঘটে গেছে, কার দোষ দিব বলেন? এই ঘটনায় কি আপনাকে ঘটনা পরবর্তীতে আপনাকে কেউ ফোন দিয়ে কোনো শাসাইছে বা মামলা টামলা না করার জন্য? শাসনের মতো না, আর আমরা তো নিরীহ মানুষ, শাসন দিয়ে আমরা তো কোনো কিছু পদক্ষেপ নেই নাই, আর ওরকম আমরা কোনো কাজ করিও নাই না, মামলা টামলা না দেওয়ার জন্য না না জোরাজুরি না না এরকম কেউ কিছু বলে নাই, আর বলার মতো কাজ করি নাই আর বলবি বলে। এখন কি আপনারা মামলা করবেন বা এরকম? না না, মামলা করার চিন্তা ভাবনা কখনো নাই, আমরা নিরীহ মানুষ, সাধারণ মানুষ, সাধারণ জীবনযাপন করতে চাই। পোস্টমর্টেম হওয়ার পর আপনি কি করবেন? দাফন দিয়ে দিব, জানাজা দিয়ে। কোথায়? শাহজাহানপুর অথবা খিলগাঁও, যেখানে সুবিধা পাই। আপনার এই মেয়েটা কোথায় পড়াশোনা? মেয়েটা বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে পড়ে। কোন ক্লাস? এবার পরীক্ষা দিছিল ইন্টার, রেজাল্ট খারাপ হয়েছে, আবার সামনে দেওয়ার চিন্তা ভাবনা ছিল। যেহেতু আপনি বলছেন যে রাজনৈতিক কারণে গোলাগুলির মধ্যে মারা গেছে, এরকম কোন আপনার কাছে কি মনে হয় যে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে? আইন শৃঙ্খলার অবনতি ঘটছে না, আসলে কিন্তু রাজনৈতিক ব্যাপার বিভিন্ন জায়গায় হয়, কিন্তু আমার মেয়ে তো রাজনীতি করতো না, কিন্তু পথচারী হিসাবে রিক্সা যেতেছিল, হঠাৎ গুলি লাগছে, তা কার দোষ দেব? আল্লাহ নিয়তে এইভাবে লেখা রাখছে, মৃত্যু হয়তো এইভাবে হয়েছে, মুসলমান হিসাবে তো একটু বুঝি জানি। আমি বলছি যে একজন জনগণ হিসাবে আপনার তো জনগণভাবে রাস্তায় চলাচল করার অধিকার আছে, অধিকার আছে, কিন্তু বাংলাদেশে তো এরকম সুস্থ পরিবেশ অনেক জায়গায় নাই, সুস্থ পরিবেশ থাকলে কি গোলাগুলি হয়? সুস্থ পরিবেশ নাই, তারপর আমরা চাই সুস্থ পরিবেশ ভোগ থাকুক, মেয়ে হত্যার বিচার না, বিচার চাই না, বিচার কার কাছে? বাংলার কাছে চাই রাখছি, আল্লাহ যা করে তাই। পরবর্তীতে যদি যারা গুলি করেছে এদের ধরা হয়, সেক্ষেত্রে আপনারা কোন পদক্ষেপ নেবেন? না না, আমরা কোনো পদক্ষেপ নেব না, যদি আইনগত ভাবে বা প্রশাসনিক ভাবে কেউ হেল্প করতে চাই, আমরা অসচ্ছল, টাকা পয়সা ইনকাম কম, আমাদের হেল্প করলে আমি তো হেল্প পাবো, তো মেয়ে মরে গেছে, মেয়ে তো আর পাবো না, তো মেয়ের বিনিময়ে টাকা চাইতেছে না, কিন্তু হেল্প করলে হেল্প নিব আর কিছু। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ জামাল উদ্দিন। জামাল উদ্দিন, আপনার সন্তান? না না, আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা। আপনার সন্তান কয়জন? আমার মেয়ে মারা গেল একজন, আর ছেলে আছে এসএসসি পরীক্ষা, দুইজন, এক ছেলে এক মেয়ে। আপনি কি শিখছেন? আমি একটা ফ্যাক্টরিতে চাকরি করে পড়াশোনার দায়িত্বে আছি, মিরপুরে। আচ্ছা, শাহজাহানপুর যেখানে সুবিধা পাই।